বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন শুনানির জন্য আনা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, অর্থাৎ সিএমএম আদালতে। আর এভাবেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালত কক্ষে, অর্থাৎ এজলাসে। আর এ সময় শত শত পুলিশ এবং গণমাধ্যম কর্মী তাদেরকে ঘিরে রেখেছেন এবং কিছু বিএনপি সমর্থক আইনজীবীও সেখানে ছিলেন। এবং মোট 9টি মামলায় এদিন তাকে গ্রেফতার দেখানো হয় এবং আরও 2টি মামলায় আগেই তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। এই যে 11টি মামলা, অর্থাৎ 28 অক্টোবরের ঘটনার পর তার বিরুদ্ধে 11টি মামলা হয়েছে এবং সেই 11টি মামলায় জামিন শুনানি হবে বুধবার। একই সাথে এই 11টি মামলার জামিন শুনানি হবে সিএমএম আদালতে। আর সেই যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন কোর্টে আনা হয়, তখন দেখেন গণমাধ্যম কর্মীদের কী কতটা ভিড় এবং বিশেষ করে বিভিন্ন অনলাইন গণমাধ্যম এবং বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন, সেগুলো সহ যে মূলধারার গণমাধ্যম, এই গণমাধ্যমের বিপুল সংখ্যক সংবাদকর্মী কিন্তু এই সংবাদটি কাভার করতে এসেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যে 11টি মামলা হয়, তার মধ্যে 9টি মামলায় তার রমনা এবং পল্টন থানার 9টি মামলায় এজাহারে তার নাম থাকলেও তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হচ্ছিল না। এবং এই গ্রেপ্তার দেখানো হচ্ছিল না এবং এ কারণে জামিন চাওয়ার পর সেই জামিনও কিন্তু শুনানি হচ্ছিল না। এক পর্যায়ে বিএনপির আইনজীবীরা হাইকোর্টে যান এবং হাইকোর্টে বিষয়টি উপস্থাপন করেন এবং এই যে জামিন শুনানি এবং গ্রেপ্তার না দেখানোর কারণে এটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট নির্দেশ দেয় যেন তাকে ওই যে গ্রেপ্তারের যে আবেদনটি সেগুলো মঞ্জুর করে যেন জামিন শুনানিটি নিষ্পত্তি করা হয়। তো সেই হিসেবে মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে 9টি মামলা, সেই 9টি মামলাতে গ্রেফতার দেখানো হয়। এর আগে এই 9টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত এবং এই আবেদনগুলো এদিনই করা হয়। এই আবেদনগুলো করার পরে এগুলো মঞ্জুর করে আদালত আর জামিন শুনানির জন্য, অর্থাৎ 11টি মামলায় জামিন শুনানির জন্য সিএমএম আদালত মঙ্গলবার সময় রেখেছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এই 28 অক্টোবরের ঘটনার পর রমনা এবং পল্টন থানার যে মামলা, সেখানে বিএনপির আরও অনেক কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু এর আগের যে 2014-18 যে বিভিন্ন নাশকতার ঘটনা বা হামলার ঘটনা, সেগুলোতেও কিন্তু বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার সাজা হয়ে গেছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জামিনের শুনানিটিও কিন্তু দীর্ঘদিন থেকেই আছে এবং শেষ পর্যন্ত এটি হাইকোর্টের নির্দেশে এখন সিএমএম কোর্টে শুনানির জন্য এসেছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।